এখন আমি কাজী নজরুল ইসলামের দুটি কবিতা বলবো। তিনি ছিলেন ভক্তি রসের প্রবাদ পুরুষ। প্রথমে একটি ইসলামী কবিতা, তারপর হিন্দু পুরাণের একটি কবিতা আমি পাঠ করে শোনাব। কবিতা নয়, হিন্দু পুরাণের প্রবন্ধ পাঠ করব লজ্জামঙ্গল। প্রথমে ছোট্ট একটি ইসলামী কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। ওরে ও মদিনা বলতে পারিস কলসে পথে তোর, খেলতে ধুলা মাটি লয়ে মা ফাতেমা মোর, হাসান হোসেন খেলত কোথায় কলসে খেজুর বনে, পাথর কুচি কাকড় লয়ে তুম্বা শিশুর সনে, উড়ত তাদের মুখ ঘিরে রে চাঁদ ভেবে চাপর। ও মদিনা বলতে পারিস কোন সে পথে তো, কোন পাহাড়ের ঝর্ণা তীরে মেষ চলাতেন নবী, কোন পথ দিয়ে যেতেন হেরাই আমার আল আরবি, তুই কাঁদিস কোথায় বুকে ধরে সেই নবীজির গোর। ও মদিনা বলতে পারিস কোন সে পথে তো, মা আয়েশা মোর নবীজির পা ধোয়াতেন যেথা, দেখিয়ে দেশেই বেহেশত মোরে রাগরে আমার কথা, তোর কোথায় প্রথম আজান ধ্বনি ভাঙল ঘুমের ঘোর। ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর, খেলত ঝুলা মাটি লয়ে মা ফাতেমা মোর। আমাদের প্রিয় কবি হিন্দু পুরাণের দেবদেবীদের নিয়ে অনেক প্রবন্ধ কবিতা রচনা করেছেন, গান রচনা করেছেন। আমাদের ভগবান শিবকে নিয়ে তিনি কখনো তার রচনায় শিবকে সৃষ্টির দেবতা, আবার কখনো ধ্বংসের দেবতা হিসেবে ব্যক্ত করেছেন। এইরকম একটি প্রবন্ধ রুদ্রমঙ্গল আমি পাঠ করে শোনাব। নিশীথ রাত্রি সম্মুখে গভীর তিমির, পথ নাই আলো নাই প্রলয় সাইক্লোনের আত্মনাদ, মরণ বিভীষিকার রক্ত সুর বাজাচ্ছে, তারই মাঝে মাকে আমার উলঙ্গ করে টেনে নিয়ে চলেছে আচার কাছে, যে সে দানব নয় দেবতাও নয় রক্ত মাংসের মানুষ। ধীরে ধীরে পিছনে চলেছে 33 কোটি আঁধারের যাত্রী, তারা যতবার আলো জ্বালাতে চায় ততবারই নিভে নিভে যায়। তাদের আত্মকণ্ঠে অসহায়ের ক্রন্দন বোধন না হতে মঙ্গল ঘট ভেঙেছে। শুধু ক্রন্দন শুধু হাহাকার, শক্তি নাই সাহস নাই, কোথায় আমাদের দেবতা? আঘাত করো তাদের যারা চোখের সামনে মায়ের অপমান দেখে শুধুই ক্রন্দন করে। প্রতিকারের পন্থার অন্বেষণে উন্মত্ত উল্লাসে অধীর হয়ে ওঠে না, অপমানিত হয়ে যাদের চোখে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত না হয়ে অশ্রুজল নির্গত হয়, তাদের আঘাত করো। আঘাত করো হে আঘাতের দেবতা, মারো তাদের বুকে মুখে পিঠে, মারো তাদের, জাগাও তাদের আত্মসম্মান। পৌরুষ তাদের হুঙ্কার দিয়ে বলুক অত্যাচারের বুকে। একই বেদনা একই ক্রন্দন উৎপীড়িতের আর্তনাদে, মাঝনামের ফরিয়াদে আকাশের সারা গায়ের জ্বালা, বাতাসের নিঃশ্বাসে ব্যথা, মাতা বসুমতীর বুক ফেটে নির্গত হচ্ছে অগ্নিস্রাব আর ভস্মধূম। অত্যাচারের ভীম নিষ্পেষণে বাসুকীর অচল ফল হত্যার করে কাঁপছে। এই ভূমিকম্পে কম্পিতা ধরণীকে অভয় তরবারি এনে শান্তি দেবে কে? কে আছো বীর? আনো তোমার প্রলয় সুন্দর করাল কমনীয় হস্ত, আনো তোমার রক্ত কৃপানের বিদ্যুৎ হাসি, আনো তোমার মারণ মঙ্গল অভয়সী। হে আমার ধ্বংসের দেবতা, একবার এই মহাপ্রলয়ের বুকে তোমার ফুলের হাসি দেখাও। স্তূপীকৃত সবের মাঝে শিবের জটার কচি শশী হেঁচের পুর, এই অসুন্দর সৃষ্টিকে নাশ করো, নাশ করো হে সুন্দর রুদ্র দেবতা। এই দলিত আত্মসৃষ্টির প্রলয় ভস্মটিকা পরে নবীন বেশে এসে দেখা দাও।
জাগ জনশক্তি, হে আমার অবহেলিত পদপিষ্ট কৃষক, হে আমার মুটি মজুর ভাইরা, তোমাদের কাঁধের এই নাগল আজ বলরাম স্তম্ভে হলের মতো ক্ষিপ্ত তেজে গগনের মাঝে উৎক্ষিপ্ত হয়ে উঠুক। এই অত্যাচারীর বিশ্ব উপড়ে ফেলুক, উল্টে ফেলুক। কেন তোমার হাতুড়ি ভাঙা উৎপীড়কের প্রাসাদ, ধুলার ঝুঁকাও অর্থ পিসাদ, বড়দের পিসি চালো হাতুড়ি, চালো নাগল, উচ্চে তুলে ধরো তোমার বুকের রক্ত মাখা লালের লাল ঝান্ডা। যারা তোমাদের পায়ের তলায় এনেছে তাদের তোমরা পায়ের তলায় আনো, সকল অহংকার তাদের চোখের জলে ডুবাও। নামিয়ে নিয়েছো ঝুঁকি ধরে ওই অর্থ পিসার যক্ষগুলোকে, তোমাদের পিতৃপুরুষের রক্ত মাংস অস্থি দিয়ে ওই যক্ষের দেউল গড়া, তোমাদের গৃহলক্ষ্মীর চোখের জল আর দুধের ছেলের হৃৎপিণ্ড নিগড়ে তাদের ওই লাবণ্য ওই কান্তি, তোমাদের মারি বিষ জ্বালা লাগিয়ে তাদের সেই লাবণ্য সেই কান্তি চালিয়ে পুড়িয়ে দাও। বল নির্জিত ভাইরা আমার, বল উৎপীড়িত বোনেরা আমার, বল বেদনাতুর অভাবগ্রস্ত নরনারী, জয় ভৈরব, জয় শঙ্কর, জয় জয় প্রলয়ঙ্কর, শঙ্কর শঙ্কর মারো তোমার পিছন ছুড়ে, তোমার তোমার সর্বনাশের ঝান্ডা। কে আছো ভৈরবপন্থী নরনারী, আর হাত হাত জয় ভৈরব, জয় শঙ্কর, জয় জয় প্রলয়ঙ্কর, শঙ্কর শঙ্কর